সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশে মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নাগাল্যান্ডেও আধিপত্য বরাক উপত্যকার করিমগঞ্জের যুবকের এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিকে নাগাল্যান্ডের রাজ্য সেরা করিমগঞ্জের জাহিদ আহমেদ লস্কর বিস্তারিত থাকবে প্রতিবেদনে দক্ষিণ হাইলাকান্দির দামসরা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা শিশু কন্যাকে বিষপান করিয়ে খুন আটক শতমা, ট্রেনে হজ যাত্রা সৌদির সঙ্গে বিশেষ চুক্তির ভাবনায় কেন্দ্র বরহলা বালাসড়ায় এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য এলাকায় আজ যাত্রীদের অতিরিক্ত বীর সামলাতে শিলচর গড়কপুর স্পেশাল ট্রেন আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটায় নিয়োগপত্র বিতরণের বিশাল সভা প্রস্তুত খানাপাড়া মেগা নিয়োগপত্র বিতরণ আজ হিজাব থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্ণাটকের নতুন কংগ্রেস সরকার করোনা থেকে ভয়াবহ মহামারীর জন্য বিশ্ববাসীকে তৈরি থাকার সতর্কবার্তা হুর সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা কিশোরীকে অপহরণ এবং গণদর্শনের দায়ে গ্রেফতার সুনাই রোডের তিন যুবক বাঙালি এবং হিন্দি হিন্দিবাসীদের একানব্বইটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে মিজোরামে আবার বাঙালি উৎকাতের চক্রান্ত দায়িত্ব নিয়েই হাইলাকান্দিতে ড্রাগসের বিরুদ্ধে হুঙ্কার এসপি লিনা দলের বাল্যবিবাহ টেকাতে সামাজিক সচেতনতায় গুরুত্ব হার্দিক বনাম ক্রুনাল বাইয়ে বাইয়ে লড়াই হচ্ছে না লখনউকে হারিয়ে আইপিএলে খেতাবের দৌড়ে রোহিতের মুম্বাই সুনাই সিনিয়র মাদ্রাসার শৌচাগার দেওয়াল বাংলো দুষ্কৃতীরা সরব নাগরিকরা এবং থাকছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নাগাল্যান্ডেও আধিপত্য বরাক উপত্যকার করিমগঞ্জের যুবকের উচ্চতর মাধ্যমিক অর্থাৎ এইচএস এর ফলাফল প্রকাশ নাগাল্যান্ডে নাগাল্যান্ডেও আধিপত্য বরাক উপত্যকার করিমগঞ্জের যুবকের নাগাল্যান্ডের উচ্চতর মাধ্যমিকের মেধা তালিকার শীর্ষস্থান দখল করেছে করিমগঞ্জের এক যুবক ভূমিতে দাপট করিমগঞ্জের কিশোরের নাগাল্যান্ডের উচ্চতর মাধ্যমিকের শীর্ষস্থানে করিমগঞ্জের জাহিদ আহমেদ লস্কর নামের এক যুবক জানা গেছে ডিমাপুরে বসবাসকারী বাঙালি সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ীর পুত্র জাহিদ রাজ্য সেরা নাগাল্যান্ডে বরাক উপত্যকাসহ করিমগঞ্জকে গর্বিত করেছে বদরপুর মালুয়ার কিশোর জাহিদ আহমেদ লস্কর নাগাল্যান্ড হায়ার সেকেন্ডারির ফলাফলে কমার্সে রাজ্য সেরা জাহিদ লস্কর মুঠ পাঁচশো নম্বরের মধ্যে চারশো ছিয়ানব্বই নম্বর লাভ করে কমার্সে রাজ্য সেরার তকমা সিনিএনএসএ করিমগঞ্জের জাহিদ ঐচ্ছিক বিষয়সহ তিনটি বিষয়ে একশোতে একশ পেয়েছে জাহিদ শতকরা নিরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ মার্কস পেয়ে সেরার মুকুর জুটেছে জাহিদের এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হল অসম মিজোরাম সীমান্ত এলাকার দক্ষিণ হাইলাকান্দির দামসরা গ্রামে তিন বছরের এক শিশু কন্যাকে জোর করে বিষ্পান করিয়ে খুন করলেন সৎ মা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে শিশুটির সৎ মাকে মঙ্গলবার দামসরা গ্রামে সংঘটিত হয়েছে এই ঘটনা ঘটনাকে কেন্দ্র করে অসম মিজোরাম সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার বিবরণে জানা গেছে দামসরা গ্রামের নজমুল হুসেন বরবুইয়া নামের এক যুবক জামিরা বাগানবস্তি গ্রামের আতাবুদ্দিনের মেয়ে হাসনা বেগমকে সামাজিকভাবে বিয়ে করেছিলেন আনুমানিক পাঁচ বছর পূর্বে বিয়ের পর একটি কন্যা সন্তানের জন্ম হলে দু বছর পর কন্যা সন্তান রেখে হাসনা বেগম তালুকদারকে তালাক দেন নজমুল পরে জালনাসরা গ্রাম থেকে হাসনা বেগম মজুমদার নামের আরেক মহিলাকে বিয়ে করে নজমুল বিয়ের পর শতমা হাসনা বেগম মজুমদার জন্মতারা বেগম নামের তিন বছরের শিশু কন্যার উপর শারীরিক অত্যাচার শুরু করেন অভিযোগ মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গুম থেকে তুলে শিশু কন্যাটিকে জোর করে বিষপান করান সৎমা হাসনা বেগম মজুমদার এরপর শিশুকন্যাটি মাটিতে পরে ছটফট শুরু করে নিয়ে আসা হয়ে জামিরা পুলিশ ফাড়িতে। জানা গেছে অবুধ শিশুটি পুলিশকে স্বীকারোক্তি দিয়েছে তার সৎমাই তাকে বিষপান করিয়েছে কন্যাকে দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও শেষ রক্ষা হয়নি মেডিকেল কলেজে মৃত্যু হয় শিশু কন্যাটির জেরা চালিয়ে যাচ্ছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বরহলা বালাসরায় এক কিশোরের জুলন্ত দেহ উদ্ধার হল এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে বরহলা বালাসরা এলাকার মিলন বাউরির ছেলে মনোজ বাউরি নিজ গড় থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজন সারা রাত অপেক্ষার পর পরদিন দিন অর্থাৎ বুধবার বালাসরা চা বাগানে শ্রমিকরা তার দেহ জুলন্ত অবস্থায় দেখতে পান তখনই হাল্লা চিৎকার শুরু করেন শ্রমিকরা তাদের হাল্লা চিৎকার শুনে এলাকার জনগণ জমায়েত হয়ে বরহলা থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ম্যাজিস্ট্রেট শ্রীজোত কিষাণ বরহলা পুলিশ এবং মনোজ বাউরির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় তবে এ ঘটনাটি নিজেকে শেষ করানা হন তা স্পষ্ট হয়নি ময়না তদন্তের পর পুরো ঘটনা সামনে আসবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এ ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে প্রতি বছর সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম হজযাত্রায় যান ভারত থেকেও প্রতি বছর হজ পালনে পবিত্র মক্কা শহরে পারি দেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম কিন্তু ভারতীয় মুসলিমদের হজ যাত্রায় সৌদি আরবে যাওয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম বিমান যা অত্যন্ত বেশ ফলে আর্থিকভাবে দুর্বল অনেকেরই হজযাত্রার স্বপ্ন পূরণ হয় না এমন অবস্থায় ভারতীয় মুসলিমদের হজযাত্রা আরও সহজ করে তুলতে ট্রেনে মক্কা যাওয়ার পরিকল্পনা করছে ভারত সেই উদ্দেশ্যে সৌদি আরবের সঙ্গে বিশেষ চুক্তির চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার মূলত কম খরচে যাতে হজযাত্রা করা যায় তার জন্যই সৌদি আরবের মক্কা থেকে সুজা ভারত পর্যন্ত ট্রেন চালু করার কথা বাবা হচ্ছে গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে আজ অর্থাৎ বৃহস্পতিবার বৃহৎ নিয়োগ সমারোহের আয়োজন করা হয়েছে আজ রাজ্য সরকার প্রায় পঁয়তাল্লিশ হাজার পদে নিয়োগপত্র প্রদান করবে নিয়োগপত্র বিতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সতীর্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে নিয়োগ সমারোহের প্রস্তুতি তদারকি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগ সমারোহে সরকারের খরচ কমানোর জন্য কোনো প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি খোলা আকাশের নিচে প্রায় আশি হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো তিনজন প্রার্থীর সঙ্গে আসবেন তাদের অভিভাবকরাও বিশেষ করে মহিলা এবং দিব্যাঙ্গ প্রার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে আসতে পারেন যাত্রীদের অতিরিক্ত বীর সামলাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার শিলচর গোরখপুর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল বুধবার এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ খবর জানিয়েছেন তিনি জানান শূন্য পাঁচ ছয় শূন্য নয় নম্বর শিলচর গোরখপুর স্পেশাল ট্রেনটি পঁচিশ মে বৃহস্পতিবার রাত ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর থেকে রওয়ানা দেবে এই স্পেশাল ট্রেনটি বদরপুর নিউ হাফলং গৌহাটি গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি কাটিহার বারাউনি জংশন হাজিপুর জংশন সাপরা স্টেশন হয়ে সাতাশ মে শনিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে গোরখপুর পৌঁছাবে এই স্পেশাল ট্রেনটিতে স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট আঠারোটি কামরা থাকবে বলে জানিয়েছেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে করোনার ব্রুকুটি এখনো পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায়নি এরই মধ্যে এবার বিশ্ববাসীকে করোনা থেকে আরও ভয়াবহ মহামারীর জন্য তৈরি থাকতে সতর্ক করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর প্রধান ট্রেডরোস আদানম গেব্রেসিয়েসুস বুধবার তিনি বলেন কোভিড উনিশের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসাবে শেষ হওয়ার অর্থ এটা নয় যে স্বাস্থ্যক্ষেত্রে এর হুমকি শেষ হয়ে গেছে আগামীতে করোনা থেকেও আরও ভয়াবহ মহামারী আশ্রয় পড়তে পারে পৃথিবীর বুকে এর জন্য আমাদের তৈরি থাকতে হবে হিজাব থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্ণাটকের নতুন কংগ্রেস সরকার এখন শুধু সময়ের অপেক্ষা সরকারের পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠনের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানে রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে এবং বিজেপি সরকারের ধর্মের ভিত্তিতে প্রণয়ন করা সব আইন বাতিল করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকায় গত দু তিন দিন থেকে গরম একটু বেশি থাকার সম্ভাবনা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস মিজোরাম থেকে আবার বাঙালি তথা অমিজোদের উৎখাত করার গভীর চক্রান্ত শুরু হয়েছে গত পনেরো মে থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন আইজল শহরে অমিজো ব্যবসায়ীদের কাছে দোকান বন্ধ করার নোটিশ পৌঁছে দে ইতিমধ্যে বাঙালি এবং হিন্দি বাসীদের একানব্বইটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ফোরাম ফর প্রোটেকশন অব নন মিজোসের পক্ষ থেকে বুধবার এক জরুরি সভায় এ ব্যাপারে দ্রুত কেন্দ্র সরকার এবং মিজোরাম ও অসম সরকারের পদক্ষেপ দাবি করা হয়েছে সোনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা চৌদ্দ বছরের কিশোরীকে অপহরণ এবং গণদর্শনের দায়ে গ্রেফতার করা হল শিলচরের সুনাই রোডের তিন যুবককে পুলিশ বুধবার তিন যুবককে গ্রেফতার করে তারা হল মিটন দাস সঞ্জয় সূত্রধর এবং সৌরভ দেবনাথ তিনজনেরই বয়স ২২ বছর তারা পাশাপাশি বাড়িতে থাকে বলে জানা যায় পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন তিনজনেরই বিরুদ্ধে পক্স আইনের আওতায় মামলা গ্রহণ করা হয়েছে এবং গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ রাঙ্গির খাড়ি ফারি আইসি হিমা নাথ জানান এদের বিরুদ্ধে অপহরণের দায়েও মামলা করা হয়েছে এবার শেষ খবরটি সিনিয়র মাদ্রাসাগুলো অসম সরকারের নির্দেশে স্কুলের সঙ্গে একত্রীকরণ করার পর সুনাই সিনিয়র মাদ্রাসার জায়গাগুলো দখলের চক্রান্ত শুরু হয়েছে বু মাফিয়ার চক সুনাই সিনিয়র মাদ্রাসার জমিতে এমন অভিযোগ এনে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক জেলা শাসকের দ্বারস্থ হলেন তারা এক স্মারকপত্র প্রদান করেন জেলা শাসকের কাছে স্মারকপত্রে উল্লেখ করে বলা হয় সুনাই সিনিয়র মাদ্রাসার শৌচাগার একেবারে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে এমনকি মাদ্রাসার দেওয়ালও ধীরে ধীরে বেঙ্গে চুরমার করা হচ্ছে মাদ্রাসার খালি জমি দখল করতে এসব কাজ করছে দুষ্কৃতীরা এতে বৃহত্তর সুনাই কেন্দ্রের সচেতন নাগরিক মাদ্রাসার খালি জমি নিয়ে উদ্বিগ্ন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন